হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকলকে ওয়েলকাম আমার একটা নিউ ভিডিওতে। আর আজকে আমি যাবো শান্তিপুরের কুমোরটুলিতে আবারও, কারণ আগের দিন গেছিলাম তোমাদের দেখাতে, তো তখন সম্পূর্ণ কাজ হয়নি, বলতে গেলে শুধু মাটির কাজগুলো হয়েছিল। তো তার জন্য আমি আজকে যাবো, আজকে গিয়ে দেখাবো যে কত দূর কাজ এগিয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে, তো আবার কুমোরটুলিতে কথা বলবো। তো চলো আজকের মধ্যে এখান থেকে ব্লগটা শুরু করছি। A few moments later. দেখো আমি এখন চলে এসেছি একদম নিউ বর্ন ক্লাবের সামনে, আর নিউ বর্ন ক্লাবের গোপালটা তোমাদের দেখাবো। তো চল, তো এইটা হচ্ছে নিউ বর্ন ক্লাবের গোপাল। এটা অ্যাকচুয়ালি পাগলা গোস্বামী পাড়ায় হয়। এটা কতটা পরিমাণে বড়, প্রায় একতলা হাইট এই গোপালটা। চলো আরও গোপাল আছে, সেগুলো তোমাদের দেখ। তো এখন আমি এসেছি নিজাস ক্লাবের সামনে, আর নিজাস ক্লাবের ঠাকুরটা তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ ঠাকুরটা একদম রং চং কমপ্লিট, খুবই সুন্দর লাগছে ঠাকুরটা। সাধারণত সেই নকশার কাজগুলো চলছে। এটা হচ্ছে আমাদের সেই শান্তিপুরের সবচেয়ে বড় গোপাল, এটা চাঁদনীপাড়া গোপাল। তো এখনও এই ঠাকুরের রঙের কাজ শুরু হয়নি, তো মাটির কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো জাস্ট আজকে হয়তো রঙের কাজ শুরু হবে। তো চলো, তো এখন আমি রয়েছি ফটকপাড়া ঠাকুরের সামনে, আর ফটকপাড়া ঠাকুরটা তোমায় দেখাবো। তো এইটা হলো ফটকপাড়া ঠাকুর। তো আপাতত রঙের কাজ চলছে, আর নিচে ওই ইট দিয়ে বেদি করে দেওয়া হবে ঠাকুর। তো আমি এখন একটা কুমোর বাড়ির সামনে চলে এসেছি, আর তোমাদের ঠাকুরগুলো দেখাবো। এখানে ঠাকুরগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখছি। তো এই ঠাকুরগুলো চোখ মুখ আঁকা হয়ে গেছে, যার কারণে মুখগুলো ঢাকা দেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে চোখ আঁকা হয়ে গেছে ভেতরে। তো আমি এখন এসেছি একদম কাঁসারিপাড়া গোপালের সামনে, তো রং করার জন্য এখানে প্রস্তুতি নেওয়া হয়েছে, কারণ এখানে সব দেখতে পাচ্ছে রং করা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছে বড় ঠাকুর, যার কারণে স্প্রে দিয়ে রং করা হচ্ছে। তো গাইস আমি এখন ফিরলাম বাড়ি, আর বাড়ি ফিরলাম, তো তোমাদের দেখালাম যে শান্তিপুরে দোল উৎসব কীরকম, মানে কীরকম হয় বলা ভুল, এখনও যেহেতু উৎসব হয়নি। তো আমি তোমাদের দেখাতে গেছিলাম যে কতটা পরিমাণে
ঠাকুর কমপ্লিট হয়েছে। তো দেখতে পেলে যে সব ঠাকুরই প্রায় রং হয়ে গেছে, দু একটা ঠাকুর রং বাকি আছে, বাট আজকের মধ্যে সেগুলো রং হয়ে যাবে। আর কিছু কিছু ঠাকুর তো চোখ টোক একদম কমপ্লিট, তো মেনলি কালকের মধ্যে বা পরশু দিনের মধ্যে সব ঠাকুর রেডি হবে, কারণ পরশু দিন সব ঠাকুর একদম যেখানে যেখানে পুজো হয় সেখানেই নিয়ে চলে যাওয়া হবে। তো আশা করছি তোমাদের হয়তো ভালো লেগেছে ভিডিওটা, আর যারা যারা বাইরে থেকে দেখছো তারা অবশ্যই শান্তিপুরের দোল দেখতে এসো। আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলছি, কারণ শান্তিপুরের দোল উৎসব কিন্তু খুব মানে ভালোভাবে হয়, ভালোভাবে বলা ভুল, অ্যাকচুয়ালি খুব এনজয় হয়। তো সবাই এসো। আর আমাদের এখানে হোলি উৎসবটা হয় কিন্তু দোলের পরের দিন, মানে যেদিকে পূর্ণিমা মানে পুজোটা হয় তার পরের দিনকে আমাদের এখানে হোলিটা হয়। আর মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের কী বলবো বসন্ত উৎসব যেটা হয় শান্তিপুরের গার্ডেনে, মানে শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে, সেটা অ্যাকচুয়ালি হোলির দিনকে মানে পুজোর দিনকেই হয়। তো সেদিনকে পুজোর দিন সকালে রাষ্ট্রীয় উদ্যানে আমাদের বসন্ত উৎসব হয়। তো তোমরা সবাই আসতে পারো, খুব এনজয় হয়। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।